350 কোটি টাকার একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি MQ-9 ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টা পর হুথিরা জানিয়েছেন তারাই মার্কিন এই ড্রোনটি ভূপাতিত করেছে। MQ-9 মডেলের এই ড্রোনটির মূল্য $3 কোটি, যা বাংলাদেশি অর্থে 351 কোটি টাকারও বেশি। হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছেন, তাদের যোদ্ধারা বৃহস্পতিবার ড্রোনটি ভূপাতিত করে। এটি ভূপাতিতে ব্যবহার করা হয় সার্ফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্র। এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইয়েমেনের উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে হুথি বিদ্রোহীরা। 2007 সালে মার্কিন সামরিক বাহিনীর বহরে যুক্ত হয় অত্যাধুনিক এই রিপার ড্রোন। এগুলোর এক একটির দাম প্রায় $3,20,00,000। নির্মাতা সংস্থা জেনারেল অ্যাটমিক অ্যারোনটিক্যাল সিস্টেমের তথ্য মতে, ড্রোনটি ঘন্টায় সর্বোচ্চ 275 মাইল বেগে একটানা 34 ঘন্টা পর্যন্ত উড়তে পারে।